हाय फ्रेंड्स, आज के आमी बनाबो निरामिष मोचार घंट। तो चलो जावा जाक रान्नाय। आमी प्रथमे मोचागुलो के केटे नेब। मोचा बाछा और परिष्कार करार भिडियो आमार भिडियोर डेस्क्रिप्शने लिंक देवा आछे, सेखान थेके देखे निते पारो। तो आमार मोचागुलो के आमी आगे बेचे परिष्कार करे रेखेछि, देखतेई पाच्छो। एबार आमी एगुलो के केटे नेब झुड़ि झुड़ि करे। তোমরা এই সময় চাকুতে বা বটিতে তেলও মাখিয়ে নিতে পারো। আমি তেল টেল কিছু মাখাইনি। দেখতেই পাচ্ছো এরকম করে ঝুড়ি ঝুড়ি করে কাটবে, এরকমভাবে কেটে নেবে ঝুড়ি ঝুড়ি করে। এইভাবেই আমি বাকি মোচাগুলোও কেটে নেব। মোচার একদম ভেতরে ছোট ঝুড়ি ঝুড়ি পার্টটা থাকে, যেটাকে আমরা বাছার মতন উপায় থাকে না, সেই পার্টটাকে আমি এরকমভাবে চার টুকরো করে নিয়েছি। তারপর এটাকে আমি এরকম ঝুড়ি 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 করে কেটে নেব, এরকম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব। তো আমার মোচা কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সেদ্ধ করতে দেব। তো আমি মোচাটা কুকারে নিয়ে নিয়েছি আর এতে আমি জল দিয়ে দিয়েছি। জলটা একটু বেশি করে দিয়েছি যাতে সেদ্ধটা ভালো রকম হয়। এক চামচ লবণ দিয়ে দিলাম আর এতে দিয়ে দেবো হলুদ। হলুদটা দেবো তার কারণ হচ্ছে কি, যদি হলুদ না দিই না, শুধু লবণ দিয়ে যদি সেদ্ধ করি তাহলে এটার রঙটা দেখতে সেরকম একটা ভালো হয় না, একটু কালো কালো টাইপের হয়, তো যেটা দেখতে ভালো লাগে না। সেই কারণে একটু হলুদ দিয়ে দিলে কি হবে, এর রঙটা আর কালো কালো থাকবে না, তো দেখতে ভালো লাগবে, এই কারণেই হলুদটা দেওয়া। তো এবার আমি কুকারের মুখটা আটকে দেব। ইন্ডাকশনটা চালিয়ে দিলাম, এটা আমি হতে দেবো একটা সিটি হওয়া অবধি। এটা থাকবে, একটা সিটি হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। তো আমি কড়াইতে তেল নিয়েছি, তেল আমি 2 টেবিল চামচের মতন নিয়েছি। আর এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে আমি আলুগুলোকে আগে ভেজে নেব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমি এতে অল্প লবণ অ্যাড করছি যাতে করে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর সাথে করে অল্প হলুদ অ্যাড করছি। আলুগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছো আমার আলুগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, খুব কড়াভাবে ভাজিনি, জাস্ট হালকা একটু লাল লাল হয়েছে। তো এই সময় আমি আলুগুলোকে তুলে নেব, তুলে নিয়ে বাকি ফোড়নগুলো দেব। তো বন্ধুরা, আমি আলুগুলোকে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছি এরকম হালকা লাল লাল করে ভাজা হবে। এরপরে আমি এতে তেলটা গরমই আছে, তো আমি এখানে ফোড়নগুলো একে একে দিতে থাকব। রান্নার উপকরণগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কাকে চিরে, 1 তেজপাতা চিরে দিলাম, 4 এলাচ এইভাবে ফাটিয়ে দিচ্ছি। এলাচ গোটা গোটা তেলে দেব না, গোটা এলাচ তেলে দিলে কি হবে, সেটা ফাটতে থাকবে, ফুটতে থাকবে, আর যেখানে সেখানে ছিটে আসতে পারে, তাই জন্য এইভাবে ফাটিয়ে দেবো এলাচ। তো তেলটা যেহেতু গরমই আছে তাই আমার
ফোড়নগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভাজা হয়ে যাচ্ছে। আর দিয়ে দেবো এক চামচের মতন গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নগুলো হয়েই এসেছে, এই সময় আমি এতে দিয়ে দেবো জিরে গুঁড়ো। সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ। মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য আমি এতে সামান্য জল অ্যাড করব। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আবার মশলাটাকে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে খুব ভালো করে কষাবো। দু তিন মিনিটের মতন আমি এভাবেই মশলাটা কষাতে থাকবো, তারপর বাকি জিনিসগুলো আবার দিতে পারবো। দেখো দু মিনিট হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ছোলা। এক মিনিটের মতন আবার নাড়াবো। দেখো ছোলার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, এই সময় আমি এতে নারকেল গুঁড়ো অ্যাড করব। আমি একটা নারকেলের তিন ভাগের এক ভাগ নিয়েছি। নারকেলটাকে তোমরা নারকেল কুড়ি দিয়ে কুড়িয়েও নিতে পারো, এছাড়া মিক্সিতে এক দুবার হালকা করে পিষে নিতে পারো। সামান্য জল অ্যাড করব। পুরো মশলাটাকে খুব ভালো করে কষাবো। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম নারকেলের বাটিটা ধুয়ে। আমার কিন্তু ফ্লেম এখনও হাই ফ্লেমেই রয়েছে। এবার আমি মশলাটাকে পাঁচ মিনিট ধরে কষাতে থাকবো খুব ভালো রকম করে। যত ভালো মশলা কষবে রান্নার স্বাদ তত বাড়বে। দেখো বন্ধুরা, মোটামুটি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি। বেশ সুন্দর মশলাটা কষেছে আর সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশেছে। এই সময় আমি মোচাগুলো দিয়ে দেবো। মোচাটা আমি সেদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়ে ভালো করে চিপে নিয়েছি, মানে এইভাবে হাত দিয়ে জাস্ট এরম করে ডলে নিলেই হয়ে যাবে। তো এইভাবে গোটা মোচাটা আমি করেছি। তো এবার আমি এটাকে কড়াইতে দিয়ে দেবো। এবার আমি মোচার সাথে পুরো মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চিংড়ি মাছ দিতে চাও তাহলে চিংড়ি মাছটাকে আগে ভেজে নেবে, ভেজে নিয়ে তারপরে যখন মোচার ঘন্টটা পুরোটা রান্না হয়ে যাবে একদম লাস্টে চিংড়ি মাছগুলো দিয়ে দেবে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট
আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তাহলে পুরো মশলাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এতে দুধ ব্যবহার করব। তোমরা চাইলে জলও ব্যবহার করতে পারো, সেটা কোনো ম্যান্ডেটরি কিছু নেই। আমি এখানে দুধ দিয়ে করছি পুরো রান্নাটা। আমি মোটামুটি 1.5 কাপের মতন দুধ ব্যবহার করলাম। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। লবণ মিষ্টি ঝাল এটা কিন্তু পুরোটাই যার যার টেস্টের উপর ডিপেন্ড করছে, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। আমি এখনও এতে লবণ ব্যবহার করিনি, যেহেতু আমি মোচাটা সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছি, আলুটা ভাজার সময় লবণ ব্যবহার করেছি। তো আমি এখন কোনো লবণ ব্যবহার করব না, পুরো রান্নাটা হলে আমি টেস্ট করে দেখব, যদি লবণ লাগে তাহলেই আমি ব্যবহার করব। তো এবার আমি আঁচ কমিয়ে রান্নাটা ঢাকা দিয়ে হতে দেব। আমি আঁচটা কমিয়ে 300-তে রাখলাম। তো বন্ধুরা, আমি মোটামুটি 5-10 মিনিট পর ফিরে এলাম, তো দেখবো রান্নাটা আমার কতটা হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে রান্নাটা দিয়ে। আমি একবার টেস্ট করে দেখব লবণটা ঠিক আছে নাকি। টেস্ট একদম ঠিক আছে আমার, লবণ ঝাল সমস্ত কিছু ঠিক আছে, মোচাটাও আমার হয়ে গেছে। এবার আমি চেক করব আলুগুলো হয়েছে নাকি। আলুগুলো খুব সুন্দর দেখো কেটে যাচ্ছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। তো তোমরা যদি এরকম মাখা মাখা গ্রেভি রাখতে চাও তাহলে এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবে, আমি আর একটু শোকাবো। তো আমি এবার গ্যাসটা বাড়িয়ে দেবো, আর এর সাথে সাথে আমি এতে দিয়ে দেবো গরম মশলা আর অল্প ঘি। আমি 1 চামচের মতো গরম মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি আমি ঘি। আমি ভালো করে মাখিয়ে নেব। আঁচটা আমি একদম ফুল ফ্লেমে রাখলাম, আমি এটাকে আর একটু শুকনো শুকনো করব সেই কারণে। ধরো আমি মোটামুটি 5 মিনিট পর ফিরে এসেছি, দেখো রান্নাটা আমার পুরো শুকিয়ে এসেছে। আমি এরকমই রাখবো, তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তো রাখতে পারো, আর যদি আরও শুকাতে চাও তাহলে আরও শুকনো শুকনো করতে পারো, আমি এরকম টাইপেরই রাখবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্না দিয়ে। তো আমি এবার রান্নাটাকে সার্ভিং বলে নিয়ে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদে নিরামিষ মোচার ঘণ্ট। তোমরা এটাকে বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে, জিনিসটা খেতে খুব টেস্টি হয়। আর এর এত সুন্দর, এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এর থেকে যে আমি তো আর ওয়েট করবো না, ভিডিওর পরে আমি এখনই খেতে বসে যাবো। তো তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখো জিনিসটা, আশা করি ভালো লাগবে। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অনেক 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 শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট রেসিপিতে, বাই।